লন্ডন থেকে হোসেন বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে একটা সিক্রেট কথা বলি আমার আর আমার বউয়ের মধ্যে অমিলটাই বেশি যেমন আমরা কোনো অনুষ্ঠান একসাথে বসে দেখতে পারি না আমি হয়তো রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি সে হয়তো আধুনিক পছন্দ অর্থাৎ তার পছন্দের সাথে আমাদের আমার মিলে না ঠিক কিন্তু একটা জায়গায় ওর সাথে আবার খুব মিলে সেটা হচ্ছে আর জে কি বিয়ের অনুষ্ঠান সেটা সেও পছন্দ করে আমিও পছন্দ করি দুজনেই একসাথে বসে একটি মতো প্রোগ্রাম আসেন এখন আর জে কি বিয়ে সম্পর্কে কিছু বলি সবার সামনে যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায় আমাদের ছোটবেলায় প্রথম আমরা যেটা শুনেছিলাম যে কোন অনুষ্ঠানটা জনপ্রিয় কোন উপস্থাপক বেশি জনপ্রিয় অধ্যাপক আবু খুব জনপ্রিয় ছিলেন তারপরে আসলেন যদি কিছু মনে না করেন অনুষ্ঠান নিয়ে হানি তারপর আসলেন হানিফ সংকেত আমার মনে হয় সাম্প্রতিক কালে সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক হচ্ছেন আরচি তুমি আমাকে মেরে ফেলবা ছয় বছর আট বছর এই দুটা বাচ্চা কোথায় গিয়ে দাঁড়াবে কি করবে কে দেখবে তখন আমি নিজে নিজে চিন্তা করতেছি রে আমারও তো এই অবস্থায় আমার মা বাবা না থাকার কারণে আজকে আমার এই পরিণতি আমি ছেলে সেই জন্য আমি ক্লিয়ার হয়ে গেছি এজন্য তো দুর্ধর্ষতম একটি ঘটনা এবং এপিসোড নো ডাউট ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং এপিসোড এভার আমার কতবার যে গাশি উড়েছে আমি জানি না আমি এগুলো শুনেছি কিন্তু এগুলোর বাস্তবতম সাক্ষী একজন আমার সামনে আর যে যে প্রথম অনুষ্ঠানটা আমি দেখি আমাকে বিশেষ পাবে নাড়া দেয় সেটা হচ্ছে চট্টগ্রামের চৌধুরী একজন মাস্তান সে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে নিয়ে যে অনুষ্ঠানটা থেকে করেছিলেন রিয়েলি আমার গাছ শিহুরীয় শিহরিত হয়েছিল সেই অনুষ্ঠান দেখে তারপর থেকেই আমি অনুষ্ঠান দেখতে শুরু করি তারপর আরেকটা অনুষ্ঠান ওই একটা ছোট্ট মেয়ে বিভিন্ন হাত ঘুরে কলকাতায় চলে গেছিলো আত্মহত্যা করেছিল তারপরে তার লাশ যখন কাটবে ডোম তখন দেখতে পায় না সে মরে নাই জেতা বহু সেই প্রোগ্রাম

ওল্লার কাছে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া যারা মিলে দিচ্ছে তাদের প্রতি অনেক লোক আরজিক প্রিয়া অনেক অনু অনুষ্ঠান করেন এখন উনি আগে যেটা পপুলার ছিল জীবনের গল্প তারপরে আপন ঠিকানা লস্ট্যান ফাউন্ড ব্র্যান্ডিং বাংলাদেশ সবগুলোই অনেক জনপ্রিয় প্রচুর লোক সেই অনুষ্ঠান দেখে এবং সম্প্রতি আমি একটা ভিডিও দেখলাম দানিয়া মাত্র দিনে আশি হাজার মানুষ সেটা শেয়ার করেছে চিন্তা করেন তার এই জনপ্রিয়তার কারণ কী জনপ্রিয়তার যে কে জনপ্রিয়তা কারণ আমি মনে করি তার উপস্থাপনা কৌশল তার বিষয়বস্তু নির্ধারণ যেটা মানুষকে দারুণভাবে নাড়া দেয় আমরা দেখি আবেগ কীরকম আসে মানুষ কান্না করে আমরা যারা শ্রোতা বা দর্শক আমরাও কান্না করি একটা ইমোশনাল আমরা অনেক কিছু শিখি যে তাদের এই ভয়াবহ অবস্থা দেখে তখন মনে হয় যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে আমাদের সুক্রিয়া করা উচিত এবং আমরা শুনি যে আমাদের দেশে খালি চোট ডাকাতের দেশ এইসব অনুষ্ঠান দেখলে বুঝতে পারি এটা ভালো মানুষের দেশ। কত লোক এই মেয়েটাকে তার পরিবারের কিছু ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করে বিভিন্নভাবে চেষ্টা করে শেয়ার করে এবং তাদের এই যে টেনশন একটা মানুষকে নিয়ে এটা ভালোবাসার প্রকাশ এটা আমরা বুঝতে পারি যে এদেশের মানুষ খারাপ না এদেশের মানুষ ভালোবাসা এবং আর যে যে কাজটা করেন যে অনেক লোককে আবার আর্থিকভাবে দাঁড়ানোর জন্য চাকরি দিয়ে বিভিন্নভাবে সেটাও করেন ওয়ান্ডারফুল জব হি ইজ ডুইং ছেলেকে কিন্তু আমার চাহিদা কি ভাই আমি যে হারাই গেছি বা কিছু আমার মন চাইতো যে ভাইয়ের মতো যদি কেউ আদর করতো আমাকে বা আমাকে দেখি ওরা ছেলে উনি পড়াশোনা করে আমাকে যদি একটু পড়তো পড়াইতো বা মানে একটু আদর যে উনি যদি একটু আদর করতো আমাকে জাস্ট এরকম একটা চাহিদা ছিল তো দেখতাম ওদেরকে অনেক কিছু থেকে বিয়ার অনুষ্ঠান এত সফল হওয়ার পরও আমি তার দু একটা ত্রুটিও ত্রুটি মানে কি আমার দৃষ্টিতে আমি মনে করি একটা হলো যে উনি এতগুলো অনুষ্ঠান করেন আমার মনে হয় উনি সময় দিতে পারেন না এবং টিভিতেও মনে হয় এক অনুষ্ঠান করেন দুইটা আমার কাছে মনে হয়েছে যে টিভিটা উনি এতটা স্বাচ্ছন্দ্য না রেডিওতে উনি জোকি হিসাবে যেরকম পপুলার বা যেভাবে তিনি অ্যাডজাস্ট করেন সেখানে টিভিতে আমার মনে হয় এতটা না বরং আমি বলবো যে আপনি টিভিটা ছেড়ে আপনি এই দিকে বেশি সময় দেন ঠিক আছে এবং অনেক লোক তার সাথে যোগাযোগ করতে চায় অনেক প্রশ্ন করে উনি দিতে পারেন না সময়ের একটা ব্যাপার এই জিনিসগুলো গুছিয়ে আনা যায় কি না বা আরও লোক নিয়ে এটা করা যায় কি না আর আরেকটা ব্যাপার হলো এটা যদিও খুব সিলি থিং মানে খুবই সাধারণ কারণ উনি অনেক জায়গায় আছে ইংরেজি ব্যবহার করেন যে এইসব অনুষ্ঠানে আসে বেশিরভাগ গরিব মানুষ যারা লেখাপড়া জানেন না এই ইংরেজি শব্দ অনেকটা বুঝেন না ওনারা ঠিক আছে যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনি উনি বলেন যে ঠিক আছে আপনি অ্যাকসেপ্ট করলে এটা আপনার পরিবার নালা এই যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট শব্দটাই ও তো বুঝতেছে না আপনি যদি বলেন আপনি যদি মেনে নেন এই জায়গাটা এটা হয়তো অসতর্কতার কারণে বা অভ্যাসের কারণে হয়তো এটা বলেন কিন্তু এইসব একটু ছোটখাটো বিষয় পরিহার করলে মনে হয় আরও ভালো হবে জিনিসটা সর্বোপরি আমি বলবো এটা বেস্ট অনুষ্ঠান আর জি কিবরিয়া হিজ দ্য গ্রেট ম্যান আমি তার সাফল্য কামনা করি এগুলো আমাদের সমাজ চিত্র আমাদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের অনুভবকে আরও শানিত করার জন্য ব্যাপক কাজ করছে এটা এবং এই অনুষ্ঠানের সমৃদ্ধি কামনা করছি আর জি এবং তার টিমের দীর্ঘায়ু কামনা করছি তারা যাতে আরও ভালো ভালো অনুষ্ঠান করেন এবং সবাই যারা এই লাইনে কাজ করেন সবাই এগিয়ে আসবেন যাতে আমাদের কমিউনিটি আমাদের সমাজ আরও ভালোভাবে আমরা নিজেকে দেখতে পারি সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ